নমস্কার বন্ধুরা, আনন্দবার্তায় আপনাকে স্বাগত। প্ল্যান্টস ফর ন্যাচারাল ব্যালেন্স, অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্যে উদ্ভিদ। আজকের প্ল্যান্টস ফর ন্যাচারাল ব্যালেন্স সিরিজের এই পর্বে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ গবেষক শ্রী আনন্দ কুমার দত্ত। প্রাকৃতিক ভারসাম্য উদ্ভিদ, আজকের আলোচনার বিষয় গোলমরিচ। গোলমরিচ বা গোলমরিচের গুঁড়া এমনই এক মশলা, শুধু স্বাদবর্ধকই নয়, এটি বাড়তি পুষ্টিও যোগ করে। এর রয়েছে নানা স্বাস্থ্যগুণ। গোলমরিচের বৈজ্ঞানিক নাম পাইপার নায়াগ্রাম, ইংরেজি নাম ব্ল্যাক পিপিয়ার। গোলমরিচ গাছের আদি উৎস দক্ষিণ ভারতে। পৃথিবীর উষ্ণ ও নিরক্ষীয় এলাকায় এটি চাষ হয়ে থাকে। বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশে গোলমরিচের চাষ হয়। গোলমরিচ একটা কার্যকরী অর্থকরী ফসল। পান, চুই, পিপুল, গোলমরিচ সবই একই পিপারেসি গোত্রের পিপার গণের একটি লতাজাতীয় উদ্ভিদ। লতানো এই গোলমরিচ গাছ সাধারণত নারকেল, সুপারি, আম বা বড় ধরনের কোনো গাছের অবলম্বন দরকার হয়। বর্তমানে টবে এর চাষ দেখা যায়। গোলমরিচ ফলটি গোলাকার, 5 মিলিমিটার ব্যাসের এবং পাকা অবস্থায় গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। এর মধ্যে আছে একটিমাত্র বিশি। এদের ফলকে শুকিয়ে আমরা মশলা হিসেবে ব্যবহার করি। গোলমরিচের রাসায়নিক উপাদান। গোলমরিচে পাইপারিন নামের রাসায়নিক উপাদান আরও রয়েছে, যা থেকে এর ঝাঁঝালো স্বাদটি এসেছে। এছাড়াও ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন আর পটাশিয়ামের মতো খনিজ রয়েছে। ভিটামিন হিসেবে মিলবে রাইবোফ্লাভিন, ভিটামিন সি, কে এবং ভিটামিন সিক্স। এই ছোটো ছোটো মরিচে আছে ভক্ষণযোগ্য ফাইবার, প্রোটিন বা কার্বোহাইড্রেটও সরবরাহ করে এটি। স্বাদবর্ধকের পাশাপাশি এর রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্টাল ও অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, যা এটিকে পরিণত করেছে একটি আরোগ্যকর ভেষজ মশলায়। রান্নার শেষ মুহূর্তে একটুখানি টাটকা গোলমরিচের গুঁড়া রান্নার স্বাদ বাড়িয়ে তোলে অনেকখানি। কিন্তু এই গোলমরিচের উপকারিতা অন্যান্য মশলা থেকে অনেক অনেক বেশি। গোলমরিচের উপকারিতার জন্য একে কিং অফ স্পাইস বা মশলার রাজা বলা হয়। আসুন জেনে নেওয়া যাক গোলমরিচের গুণাগুণ এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। ত্বকের দেখভাল। ত্বকের ভিটিলিগো নামের রোগ নিরাময়ে করে গোলমরিচ। দেখবেন ত্বকের অনেক অংশের স্বাভাবিক রং হারিয়ে তা সাদা হয়ে গেছে, যাকে আমরা সেতি বলে চিনি। লন্ডনে এক গবেষণায় বলা হয়েছে গোলমরিচের পিপারাইন নামের উপাদান মেলানোসাইট রঞ্জক উৎপাদন করে। পিপারাইনে সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে একজোট হয়ে ত্বককে থেরাপি দেয়। এই পদ্ধতিতে সেতির চিকিৎসা ভালো ফল বয়ে আনে। পিপারাইন ক্যান্সারও প্রতিরোধ করে। হজমে গোলমরিচ খেলে পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে, এতে হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এবং কোলিক প্রতিরোধে খুবই কার্যকর। পেটে গ্যাস হয় না সহজে। কেউ নিয়মিত এই মরিচের গুঁড়া খেলে তার ত্বকের ঘাম এবং মূত্রের উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়া কখনো ব্যাহত হয় না। ওজন নিয়ন্ত্রণে গোলমরিচের বাইরের আবরণ ফ্যাট সেলগুলিকে ভাঙতে সাহায্য করে, কাজেই ওজন ঝরাতে এই মশলা খুবই উপকারী। যখন ফ্যাট সুষ্ঠুভাবে ভাঙে, অতিরিক্ত ক্যালোরি বার্ন করার জন্য এনার্জিও সরবরাহ করে। এতে পাচকরসের কার্যকারিতাও যেমন বাড়ে, তেমনি দেহের বাড়তি ওজন মোটেই যোগ হয় না। শ্বাসযন্ত্রের আরাম। ঠান্ডা সর্দিতে আরাম দেয় গোলমরিচ। আয়ুর্বেদে এটি সর্দি কাশি নিরাময়ের ওষুধ হিসেবে বহুল আলোচিত। সাইনোসাইটিস বা নাক বন্ধ হয়ে যাওয়ার মতন সমস্যা নিরাময়ে দারুণ কাজ করে এই গোলমরিচ। মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে। মগজের কর্মক্ষমতা বাড়াতে এই মরিচ অদ্বিতীয়। এর পিপারিন দারুণ এক উপাদান। মস্তিষ্কের নিউরনের কাজ সুষ্ঠুভাবে চালাতে ভূমিকা রাখে ব্ল্যাক পিপার। মস্তিষ্কের সূক্ষ্মতম
ত্রুটিপূর্ণ অবস্থার উন্নতি ঘটায়। মাথায় রাসায়নিক উপাদানগুলির চলাচল নিশ্চিত করে। ফলে গোলমরিচ অ্যালমাইজারের মতন রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে। ত্বকের যত্ন। গোলমরিচে থাকা প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট প্রিম্যাচিউর স্কিন এজিং যেমন ফাইন লাইন, রিঙ্কল, ডার্ক স্পট প্রতিরোধ করে। এটি ব্ল্যাক হেডেস দূর করতে সাহায্য করে। জ্বর কমাতে। জ্বরের সময় ঘাম ঝরিয়ে জ্বর কমাতে সাহায্য করে গোলমরিচ। গলা ব্যথা কমাতেও গোলমরিচ বেশ কার্যকরী ভূমিকা রাখে। তাই ঠান্ডা লাগলে এক বাটি গরম সুপে ছিটিয়ে দিন টাটকা গোলমরিচের গুঁড়ো। ডিপ্রেশন কমাতে। গোলমরিচের পেপেরিন সেরিটোনিন বৃদ্ধি করে বলে এই ডিপ্রেশন কমাতে কার্যকর ভূমিকা রাখে। পেপেরিন ব্রেনের বেটা এন্ডরফিনস বৃদ্ধি করার সাথে সাথে মেন্টাল ক্ল্যারিটি বৃদ্ধি করে। এছাড়াও এন্ডরফিন প্রাকৃতিক পেইন কিলার ও মুড এডিটেটর হিসাবে কাজ করে। এতে করে স্ট্রেস ও টেনশন দূর করে। ডায়রিয়ায়। গোলমরিচে রয়েছে ডায়রিয়ার, কলেরা ও আর্থ্রাইটিস প্রতিরোধের ক্ষমতা। এটি সার্কুলেশন বৃদ্ধি করে জয়েন্ট পেইন কমাতেও সাহায্য করে। শ্বাসকষ্ট ও হাঁপানিতে। নাক বন্ধ থাকা, শ্বাসকষ্ট ও হাঁপানি ইত্যাদি সরাতে সাহায্য করে গোলমরিচ। এক কাপ গরম জলে এক টেবিল চামচ গোলমরিচ এবং দুই টেবিল চামচ মধু দিয়ে খেলে শ্লেষ্মা দূর হয়। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন এবং আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। মহাপুরুষদের ও বিজ্ঞানীদের বাণী ও জীবনী, প্রাকৃতিকভাবে সুস্থ থাকার উপায় এবং ভেষজ উদ্ভিদ সম্পর্কে আরও জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য আনন্দবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। জয় গুরু।